জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেতা অমর সানি। একসময়ের পর্দা কাঁপানো অভিনেতা অমর সানি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারে বর্তমান টানাপড়ন নিয়ে ব্যথিত। সম্প্রতি নলক ছবির জন্য অমর সানি ও মৌসুমীর জুটি পাশের দেশ ভারতে গিয়েছিলেন। শুটিং শেষ করে ফিরে এসেছেন দেশে। তাদের অভিনয় এবং দীর্ঘ দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে অমর সানি চিত্রনায়ক শাকিব খানকে তার সংসারের বিষয়ে খোলামেলা কথা বলেন তার ফেসবুক পেজে। তাকে ক্যারিয়ারের শুরুর কথা স্মরণ করিয়ে দেন অমর সানি। শাকিব খানের শুরুটা হয়েছিল আমার আর মৌসুমীর হাত ধরে। অমর সানি আরো বলেন, আমি শাকিব খানকে ছোট ভাইয়ের মতো স্নেহ করি, আদর করি। আমি চাই শাকিব খান সুন্দর একটি সংসার করুক, স্ত্রী সন্তান নিয়ে। তার ফুটফুটে একটি বাচ্চা আছে যার নাম জয়। কত সুন্দর তার মুখ, তাকে দেখলেই মনে হয় এত মায়াবী শিশু আর হয় না। শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস জনপ্রিয় একজন অভিনেত্রী। শাকিব খানকে উদ্দেশ্য করে অমর সানি আরো লিখেন, শাকিব তুমি কি করছো? এত সুন্দর একটি সংসার এভাবে নষ্ট করে দিচ্ছ, তুমি কি চাও? জয় তার বাবার আদর না পাক, অপু তার স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হোক। অমর সানি আরো বলেন, আমি ও মৌসুমী ক্যারিয়ারের শীর্ষক সময়ে বিয়ে করেছি, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমরা এই ভালোবাসার কথা দেশবাসী ও ভক্তদের জানিয়েছি, তা ভক্তরা সদরে গ্রহণ করেছে আর আমাদের ভালোবেসেছে, আজও বাসছে। মৌসুমী আজও দেশের প্রধান নায়িকা। আমাদের দুই সন্তান এতদিনও তার বাবা ও মায়ের আদর শাসন ও স্নেহ পাচ্ছে। আমিও চাই তুমি ও তোমার স্ত্রী এই দায়িত্ব পালন করো তোমার ছেলে জয়ের প্রতি। অপু বিশ্বাসকে সংসার করতে যাওয়ার পরামর্শ নিয়ে সানি বলেন, অপুর প্রতি আমার উপদেশ, তুমি স্বামীর সংসারে মন দাও। মেয়েদের বড় অলংকার তার স্বামী, আর স্বামীর বড় অহংকার তার স্ত্রী। এই অলংকার আর এই অহংকার রক্ষা করতে হবে তোমাদেরকেই। তিনি আরো বলেন, ক্যারিয়ারের চেয়ে অনেক সময় বড় হয় সংসার। ভালোবাসা থাকলে, বিশ্বাস থাকলে, পরিশ্রম করলে সব একসুথই গাথা হয়ে যাবে, যে মালা কারো কান কথায় ছিঁড়বে না। আমি চাই তুমি সংসার করে যাও একজন আদর্শ স্ত্রীর মতো। সবশেষে অমর সানি ভালোবাসার জয় হোক উল্লেখ করে লিখেন, তোমরা দুজনেই আমার প্রিয় স্নেহভোজন। তোমাদের মঙ্গলের জন্যই আমি বলছি, তোমরা সব ভুলে যাও, ভুলে গিয়ে এক হও। জয়ের দিকে চেয়ে, তোমার ভক্তদের দিকে চেয়ে। জয়ের জয় হোক, ভালোবাসার জয় হোক। এই বলেই তিনি তার পোস্টটি শেষ করেন। আপনার প্রিয় তারকা এবং বিনোদন জগতের সমস্ত লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।